এই ভিডিওতে ত্রিপুরা আর বেঙ্গলি মিডিয়ামের ক্লাস থ্রি এর ক্লাস থ্রি এর হাফ এয়ারলি এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যে গিয়েছিলো সেই কোয়েশান পেপারটা নিয়ে এখানে আলোচনা করছি তো এটা হচ্ছে কি কোয়েশন হচ্ছে এটা হচ্ছে কুয়েশন সেট এ আর এটা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের কিন্তু কোয়েশনটা তো যেটা এর আগের বছরের যেটা ছিল সেটাও কিন্তু আপলোড করা রয়েছে অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি টু থেকে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর যে কোয়েশন পেপারটা সেটাও কিন্তু আমি আপলোড করে রেখেছি তোমরা হচ্ছে প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে প্লে লিস্টের মধ্যে এমন লেখা রয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে যে ক্লাস থ্রি প্রিভিয়াস ইয়ার কোয়েশন বলে প্লেলিস্টটা দেওয়া থাকবে সেখানে মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে এবং গত বছরের যে অ্যানুয়াল এক্সামে এক্সামের যে রয়েছে কোয়েশন পেপার সেগুলোও কিন্তু আপলোড করে দিয়েছি শুধু একমাত্র এটাই রয়ে গিয়েছিলো হাফ ইয়ারে এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের কোয়েশন পেপারটা তো প্রথমে কথা হচ্ছে এখানে কী কী দেওয়া থাকে বিষয়বস্তুগুলি আপনারা লক্ষ্য করবেন এবং হচ্ছে এখানে যে কোন টাইপের কোয়েশন আসে সেটা যদি লক্ষ্য রাখেন তাহলে কিন্তু সুবিধা হয় আর এখানে হচ্ছে ক্লাস থ্রিতে ক্লাস থ্রিতে যারা স্টুডেন্ট এবার হাফেয়ারলি দিচ্ছে তারা কিন্তু প্রথমবার এই কোয়েশন পেপারটা তারা পাচ্ছে তো এই কোয়েশন পেপারের মধ্যে কীভাবে আনসার করতে হয় তাদের জন্য প্র্যাকটিসের জন্য এইগুলি প্রিন্ট করে বের করে তাদেরকে কিন্তু দিয়ে সমাধান করালে সুবিধা হয় বা হচ্ছে হাতে লিখেও যদি এগুলোকে প্র্যাকটিস করানো যায় তাহলে কিন্তু তাদের সুবিধা হয় তারা কীভাবে করবে কত মার্কসের থাকবে কোনগুলি কীভাবে লিখতে হয় সেটা কিন্তু তাদের প্র্যাকটিস করানো খুবই প্রয়োজন তো এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে গণিত ম্যাথমেটিক্স বাকি যেগুলি সেগুলো রয়েছে সেগুলো যাদের প্রয়োজন আমি মানে খুবই তাড়াতাড়ি আপলোড করে দেব যাদের প্রয়োজন আপনারা কিন্তু পেয়ে যাবেন এবার এখানে ফুল মার্কস হচ্ছে আশি মার্কের এবং সময় হচ্ছে তিন ঘন্টা এটা বাংলা অথবা ইংরেজিতে সবগুলো প্রশ্নের উত্তর দাও এখানের মধ্যে বলে রাখি এটা হচ্ছে যাদের ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করছে তারা হচ্ছে ইংরেজিতে আনসার করবে এবং বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা বাংলাতে সেগুলোর আনসার করবে এবার প্রথম বিভাগ যে রয়েছে ক বিভাগ ক বিভাগের মধ্যে হচ্ছে টোটাল হচ্ছে থার্টি মার্কসের কোয়েশন থাকে তো প্রথমে যে এক নম্বরে থাকে এক নম্বরে হচ্ছে সিক্স ওয়ান যে সিক্স অর্থাৎ ছটা কোয়েশন প্রত্যেকটির মার্ক এক করে প্রথম কোয়েশনটা হচ্ছে একটি বিজুর সংখ্যা লেখো তো স্টুডেন্টকে বাড়ি করে হচ্ছে এটাই তাদেরকে প্র্যাকটিস করাতে হবে যে একটি বিজুর সংখ্যা কি একটি জোর সংখ্যা কি এইগুলি তারপর দেখো এখানে মধ্যে রয়েছে নিচের ছবিগুলো গণনা করে লেখো এখানে টোটাল কতটা এখানে এই রয়েছে সেগুলো গুণে লিখে দেওয়ার জন্য এইগুলো একটি কোয়েশন পরবর্তী কোয়েশন হচ্ছে কি কোনটি দেখতে বড়ো এখানে মধ্যে দুটি রয়েছে কোনটি দেখতে বড়ো তো এগুলি কিন্তু তাদের চ্যাপ্টারের মধ্যে রয়েছে মেন কথা হচ্ছে এই পিকচারটা না হতে পারে কিন্তু তারা এরকম প্র্যাকটিস করেছে চ্যাপ্টার এরকম রয়েছে এবার হচ্ছে শূন্যস্থান পূরণ করো এবার এখানে কত বেড়ে বেড়ে যাচ্ছে এই প্যাটার্নটা তারা লক্ষ্য করার জন্য তো প্যাটার্নের উপর কিন্তু ম্যাথ রয়েছে তো এইগুলি হচ্ছে চ্যাপ্টার থেকেই আসছে কিন্তু এই যে হচ্ছে ওয়ান ওয়ান হান্ড্রেড ফিফটি টু বা একশো হচ্ছে বায়ান্ন এর পরবর্তী সংখ্যাটি কী হবে তো এগুলি কিন্তু বইয়ের মধ্যে রয়েছে প্রত্যেকটি কোয়েশনে এখানে বইয়ের মধ্যে রয়েছে এখানে হচ্ছে আষ্টশো প্লাস সাত সমান সমান কত হবে এইট হান্ড্রেড প্লাস সেভেন ইজ টু কত তো এই ধরনের কোয়েশন আসে এটা হলো প্রথম পেজ এবার দ্বিতীয় পেজের মধ্যে হচ্ছে প্রথমেই আমরা দুই নম্বর পেয়ে যাচ্ছি দেখে নাও এখানে হচ্ছে ছয় দুগুণে বারো অর্থাৎ ছটি কোয়েশন প্রত্যেকটির মান করে টোটাল হচ্ছে বারো মার্কেট প্রথমেই হচ্ছে নাম্বার ওয়ান জোর সংখ্যাটি বের করো একুশ সাঁত্রিশ ছাব্বিশ উনত্রিশ এবং ইংরেজিতে রয়েছে টোয়েন্টি ওয়ান থার্টি সেভেন টোয়েন্টি সিক্স থার্টি নাইন তো এইগুলি হচ্ছে এইগুলির মধ্যে থেকে জুড় সংখ্যা কোনটি সেটা বের করার জন্য তো জুড় সংখ্যাটি বের করো এগুলি তাদের বইয়ের মধ্যে রয়েছে চ্যাপ্টার যেগুলো আমি অলরেডি করিয়েও রেখেছি কিছু আর কিছু রয়ে গিয়েছে এবার হচ্ছে পরবর্তী সংখ্যা পরবর্তী কোয়েশান সংখ্যা না পরবর্তী কোয়েশান পরবর্তী কোয়েশান হচ্ছে যে উনিশ সংখ্যাটি কোথায় লেখো এটাকে মানে স্পেলিং করে লেখার জন্য ওয়ার্ডে লেখার জন্য তারপর হচ্ছে বিএ করো নর্মাল হচ্ছে এটা বেঙ্গলি মিডিয়ামদের জন্য এটা হচ্ছে ইংরেজি মিডিয়ামদের জন্য একটা স্টুডেন্টকে আবার কিন্তু হবে এটা ছিল আগে ছিল কি বেঙ্গলি মিডিয়ামের জন্য বেঙ্গলিতে এবং ইংরেজি মিডিয়ামদের জন্য ইংরেজি মিডিয়াম মানে ইংরেজি ল্যাঙ্গুয়েজে করা হতো এবার হচ্ছে বোর্ড থেকে আসে আর সেটা হচ্ছে তারা কি আলাদা আলাদাভাবে বেঙ্গলি মিডিয়ামের জন্য এবং ইংরেজি মিডিয়ামের জন্য আলাদা কোয়েশন তৈরি করবে তাই একসাথে তৈরি করে দেয় ইংরেজি এবং বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টের জন্য এবার হচ্ছে নমুনা দেখে শূন্যস্থান পূরণ করো এটা হচ্ছে প্যাটার্ন থেকে এসেছে আর তারপরটা হচ্ছে প্লাস করার জন্য আর তারপরটা হচ্ছে সোমবারের দুদিন পর কী বার আসে তো দেখে নাও কোন ধরনের কোয়েশ্চেন আসে এখানের মধ্যে সোমবারের দুদিন পর কী বার আসে সেটা লিখার জন্য তারপর রয়েছে তিন নম্বরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে হচ্ছে চারটি কোয়েশন প্রত্যেকটি মার্ক টু সরি থ্রি করে টোটাল আছে বারো তো এখানে হচ্ছে যোগ করো এগুলোকে যোগ করার জন্য তারপর রয়েছে ওপর একটি কোয়েশন দুটি সংখ্যার যুগ যদি যদি হয় তাকে ছয়শো তাহলে একটি সংখ্যা যদি হয় তাকে তিনশো পঁয়ষট্টি অন্যটি বের করো এটা কিন্তু ক্লাস সিক্সে সেভেনে কিন্তু এই ধরনের কোয়েশন এইটাও এই ধরনের কোয়েশন আসে আর এই কোয়েশনটাই ক্লাস থ্রির জন্য দিয়ে দিয়েছে দেখে নাও তো এইগুলো একটা এবার হচ্ছে পরবর্তী পেজ এটা হচ্ছে আমাদের পেজ নং টু এবার হচ্ছে পেজ নং আমরা চলে যাব থ্রিতে পেজ নম্বর হচ্ছে থ্রিতে দেখে নাও প্রথমেই রয়েছে এখানের মধ্যে দেখতে পাচ্ছ যে সি নাম্বার সি নাম্বার রয়েছে কয়টি দুই টাকার নোট নিয়ে দশ টাকা হয় দুই টাকা এবার দুই টাকা দুই টাকা এইভাবে করে দশ টাকা কতটি দু টাকার নোট নিয়ে হয় তো এই ধরনের কোয়েশান আসে এটা হচ্ছে টাকা পয়সার থেকে একটি চ্যাপ্টার রয়েছে সেই চা চ্যাপ্টার থেকে এসেছে বা এখানে হচ্ছে মাল্টিপ্লাইজ রয়েছে গুণ করার জন্য সেই চ্যাপ্টার থেকে তো সেটা দেখতে হবে এদিকে হচ্ছে অনিলের কাছে পঁচিশটি পেন্সিল আছে সাথী অনিলকে ছটি পেন্সিল দিল অনিলের কাছে এখন কয়েকটি পেন্সিল আছে সেম কোয়েশনটা ইংরেজিতে হচ্ছে অনিল হ্যাজ টোয়েন্টি ফাইভ পেন্সিলস সাথে গেভ সিক্স পেন্সিলস টু অনিল নাও অনিল হ্যাজ হাও মেনি পেন্সিলস এটা হচ্ছে ইংরেজি কোয়েশান তো দেখো কী ধরনের কোয়েশনটা আসে সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট আর তারপর হচ্ছে ফোর নাম্বার এবার বলে রাখি এই কোয়েশনটা যদি মানে সলিউশন যদি প্রয়োজন হয় অনেকজনের হতে পারে এটার সলভ নিয়ে যদি একটি ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানিয়ে দিও পরবর্তী সময়ে আমি চেষ্টা করবো যে এটার একটি সলিউশন পেপার তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য মানে হচ্ছে সেটা ভিডিওর মাধ্যমেই আমি দিয়ে দেবো আর এই কোয়েশনটার পিডিএফ পেতে হলে তোমরা হচ্ছে পিডিএফ পেতে হলে তোমরা হচ্ছে ফেসবুক গ্রুপের মধ্যে জয়েন করতে পারো ত্রিপুরা স্কুল ক্লাসেস বলে রয়েছে আর সেখানে মধ্যে আমি অলরেডি এটা আপলোড দিয়ে রেখেছি গত বছরই প্রয়োজনে আমি আবার আপলোড দিয়ে দেবো আর সেটা হচ্ছে আপনাদেরকে খুঁজে নিতে হবে নিয়ে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন আর এখানে শুধু শুধু হচ্ছে এখানে ডিসক্রিপশন থেকে সেই হোয়াটসঅ্যাপ নম্বরটা নিয়ে আর সেখানে যদি বলো তাহলে কিন্তু সম্ভব নয় কেননা হচ্ছে অনেকজনে বলে থাকেন আমি কাকে পাঠাবো আর আমি তো আর এখানে মধ্যে ফ্রি নেই যে যে বলবে তাকে আমি পাঠিয়ে দেবো তার জন্য আমি বলছি যে আপনার ফেসবুক গ্রুপে জয়েন করে নিতে পারেন আর সেখানে হচ্ছে আমি এই যে সিলেবাস তারপরে হচ্ছে এই যে কোয়েশ্চেন পেপার সেগুলি পিডিএফ কিন্তু শেয়ার করে থাকি অনেকেই সেখানে রয়েছে নিশ্চয়ই তোমরা জানো এবারের কোয়েশ্চেন দেখো এবার ফোন নম্বরের কোয়েশ্চেন আছে এখানে হচ্ছে এক মার্কের করে ছটি কোয়েশ্চেন থাকছে উপযুক্ত চিহ্ন উপযুক্ত চিহ্ন বসেই শূন্যস্থান পূরণ করো এখানে কত হতে পারে তো এখানে তো এটা বুঝেই যাচ্ছে এখানে ইন্টু হবে তবে এখানে সাতাশ হচ্ছে তো এইভাবে রয়েছে কোয়েশন শূন্যস্থান পূরণ করো এক মিটার সমান সমান কত সেন্টিমিটার তো তাদেরকে হচ্ছে ইউনিট ইউনিট যে রয়েছে যেগুলি হচ্ছে বিভিন্ন ধরনের ইউনিট রয়েছে কিলোমিটারের মধ্যে মিটারের মধ্যে তারপরে কেজির মধ্যে তো এই ইউনিটগুলো স্টুডেন্টদেরকে ভালোভাবে বুঝতে হবে তবে কিন্তু তারা আনসার করতে পারবে তো এখানে একটি চলে গেলো অপর হচ্ছে পাঁচ থেকে দশের মধ্যে দুইটি যুগ্ম সংখ্যা লেখো দুটি যে কোনো দুটি যুগ্ম সংখ্যা এবার হচ্ছে শূন্যস্থান পূরণ করো এখানে হচ্ছে ড্যাশ প্লাস ড্যাশ প্লাস হচ্ছে ছাব্বিশ এখানে পঁচাত্তর রয়েছে কত হবে তো পঁচাত্তর থেকে ছাব্বিশ মাইনাস দিয়ে দিলে আমরা এখানে সংখ্যাটা আমরা পেয়ে যাব কিন্তু এবার রয়েছে ইন দ্য ব্ল্যাঙ্কস ও এটা হচ্ছে ইংরেজিতে রয়েছে এটার তো নিচে হচ্ছে নমুনা দেখো নমুনা থেকে সম্পূর্ণ করো বারো পনেরো আঠারো তারপর কত হতে পারে এই রয়েছে এবার হচ্ছে তিন নম্বর পেজ কমপ্লিট হয়ে গেল এবার হচ্ছে চার নম্বর পেজ এখানে হচ্ছে এফ নম্বর একটি আয়তাকৃতি কাগজের টুকরো কতগুলো কোনা আছে আয়তাকার কাগজের টুকরোর কতগুলো কোনা আছে এই যে আয়তাকার আয়তাকার মানে এবার হচ্ছে স্টুডেন্টদেরকে বুঝতে হবে আয়তাকার বর্গাকার ত্রিভুজাকার এই প্রত্যেকটি শেপ তাদের বুঝতে হবে এই তো রয়েছে আয়তাকার তাহলে কয়টি কোনা রয়েছে ওয়ান টু থ্রি ফোর তো এখানে ফোর হচ্ছে আনসার তো এইভাবে কোয়েশন আসে এবার হচ্ছে পাঁচ নম্বরে কি কি রয়েছে দেখে নাও পাঁচ নম্বরে রয়েছে পাঁচ নম্বরে রয়েছে চারটি কোয়েশন প্রত্যেকটির জন্য টু মার্ক্স করে প্রথমটাই হচ্ছে যুগ করার জন্য মানে সাম করার জন্য পরেরটা হচ্ছে সাবস্ক্রাইব করার জন্য তারপর হচ্ছে দেখে না নিচের কোনগুলো মিটার এবং কোনগুলো সেন্টিমিটারে মাপা হয় একটি কলার দৈর্ঘ্য সেটা আমরা কী দিয়ে মাপবো অবশ্যই সেন্টিমিটার দিয়ে মাপবো আর তারপর হচ্ছে বিদ্যালয়ের গেট থেকে শ্রেণীক্ষকের দূরত্ব সেটা আমরা অবশ্যই মিটারে মাপবো তো এইগুলি এইগুলি হচ্ছে চাপ্টারের মধ্যে রয়েছে চাপ্টারগুলো আমি করিয়েছি সেগুলো দেখে নেবেন তাহলে সুবিধা হবে তারপর রয়েছে নাম্বার ডি ধোনির রান এখানে সাত এখানে সাতাশিও হয়েছে শতক পূর্ণ করার জন্য তার আর কত রানের প্রয়োজন হয় এখানে ইংরেজিতে রয়েছে ধোনিস রান ইজ এইটি সেভেন হাউ মেনি মোর রান হি নিড টু মেক এ সেঞ্চুরি মানে এইটি সেভেন রয়েছে আর কত হলে সেটা ওয়ান হান্ড্রেড হবে তো এটা হচ্ছে কোয়েশন এটা প্রথম চ্যাপ্টার থেকে এখানে কোয়েশনটা এসেছে নাম্বার হচ্ছে সিক্স নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে হচ্ছে দুটি কোয়েশন আর এটা হচ্ছে তিন মার্ক একটির জন্য হচ্ছে তিন মার্ক করে তো এ নাম্বারে দেখে নাও এখানে রয়েছে প্যাটার্নটা পূরণ করার জন্য অপর আর তার পরবর্তী পেজে দেখে নেব এখানে দেখে নাও রাজনের কাছে রচনার কাছে তিনশো আষট্টি অষ্টআশিটি মার্বেল ছিল তার বোনের কাছে ছিল ছিয়ানব্বইটি মার্বেল তাদের দুজনের সব মিলিয়ে কতগুলো রয়েছে তো এটাকে আর এটাকে প্লাস করতে হবে তো এটা হচ্ছে কোয়েশ্চেন কীভাবে রয়েছে দেখে নাও আর পরবর্তীতে হচ্ছে গ বিভাগের মধ্যে গ বিভাগের মধ্যে রয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও প্রত্যেকটি মার্ক হচ্ছে কত এক করে তিনটি কোয়েশন রয়েছে অর্ধেক চিত্র দেখে বর্ণপূরণ করো অর্ধেক রয়েছে তো আরও অর্ধেক তৈরি করতে হবে তো এটাও হয়ে যাচ্ছে এক্স এদিকে এটাকে পূরণ করার জন্য তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ করো এখানে হচ্ছে চৌত্রিশের চেয়ে দশ কম হচ্ছে সেটা করো টেন লাইস দেন থার্টি ইজ কত তারপর হচ্ছে এক বছরের কয়টি মাস আছে এক বছরে কয়টি মাস থাকে তারপর রয়েছে এগুলো প্রত্যেকটি বইয়ের থেকে এটা হচ্ছে ক্লাস থ্রির বইয়ের থেকে প্রত্যেকটি কোয়েশ্চেন কিন্তু এসেছে আর এখানে রয়েছে নাম্বার ফোর নাম্বার এইটের নাম্বার এইটের হচ্ছে এখানে দেখে নাও পাঁচটি কোয়েশন থ্রি মার্কস করে এখানে প্রথমটি রয়েছে কোনো একটি বছরের একত্রিশ দিনের মাসগুলোর নামের তালিকা তৈরি করো নাম কোন কোন মাসগুলি হচ্ছে একত্রিশা বা হচ্ছে থার্টি ওয়ান ডেজ থাকে কোন কোন মাসের সেই মাসগুলির নাম এখানে লিস্ট করে লিখার জন্য তারপর যে তোমার বর্তমান বয়স হচ্ছে নয় বছর হলে এবার তোমার যদি এক্ষণের বয়স নয় বছর হয়ে থাকে তাহলে হচ্ছে দু হাজার সালে তোমার বয়স কত হবে সেটা বের করার জন্য এটা চলে গেল তারপর রয়েছে দেখেন নাও সি নাম্বারে সি নাম্বার হচ্ছে এক কেজি লবণের দাম যদি বিশ টাকা হয় তাহলে এক কেজি চিনির দাম যদি আবার এখানে ছেচল্লিশ টাকা হয় কোনটি বেশি দামি হচ্ছে এবং কত বেশি তো এখানে চিনির দাম দেখতে পাচ্ছি বেশি এবার কত বেশি সেটার জন্য হচ্ছে যেটা বেশি সেটার থেকে হচ্ছে কম যেটা সেটাকে মাইনাস করে দেখে নাও তো এখানে হচ্ছে ছাব্বিশ টাকা বেশি তার পরবর্তী পেজে চলে যাচ্ছে এখানের মধ্যে ফাইভ নম্বর পেজ কমপ্লিট হয়ে গেল এবার হচ্ছে নাম্বার হচ্ছে সিক্স নাম্বার পেজটা দেখে নেব এখানে প্রথম কোয়েশনে রয়েছে খুশবু ওয়ান টোয়েন্টি ফাইভ মানে হচ্ছে একশো পঁচিশ টাকায় একটি জামা এবং একশো পঁয়ষট্টি টাকায় একটি প্যান্ট কিনে নিয়েছিল প্যান্ট কিনেছিল সে মোট কি পরিমাণ টাকা খরচ করেছিল সে মোট কত পরিমাণ এই দুটিকে প্লাস করে দিলে মোট কত টাকা খরচ করেছিল আমরা পেয়ে যাব এবার হচ্ছে নাম্বার ই স্তম্ভগুলো মেলাও কোনটির সাথে কোনটি হবে এই দিকের রয়েছে আর এই দিকে রয়েছে অপশানগুলো কোনটির সাথে কোনটি মেলবে সেটা লেখার জন্য তারপর রয়েছে দেখে নাও তারপর হচ্ছে নাইন নাম্বার নাইন নাম্বারে এসে দেখে নাও তিনটি কোয়েশ্চেন থাকবে আর এক একটির মার্ক চার করে এখানে হচ্ছে যোগ করো বিয়োগ করো এইগুলি রয়েছে তো এগুলো হচ্ছে স্টুডেন্টদেরকে শুধু কিন্তু বেঙ্গলি মিডিয়ামদের এটাই এটাকে আনসার করতে হবে ইংরেজিদের তোমরা হচ্ছে এটাই করবে দুটি হচ্ছে সেম সেম কিন্তু এটাও কিন্তু স্টুডেন্টদেরকে বোঝাতে হবে যারা ক্লাস থ্রিতে নতুন উঠেছে কেননা তারা মনে করবে যে এটাও মেলাতে হবে এটাকেও মেলাতে হবে তো শুধু একমাত্র হচ্ছে এই এই কোয়েশানগুলির আনসার করবে তারা তার পরবর্তীতে হচ্ছে পরবর্তী পেজ এখানেও একজন শিক্ষিকা একটি তালিকায় বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের পছন্দের ফলের নাম লিখে রেখেছিলেন তিনি এরকম পেয়েছিলেন ছাত্রছাত্রী তো ছাত্র হচ্ছে কতজন নাও একশো ছয়ত্রিশ আর আম হচ্ছে এখানে হচ্ছে ছাত্র ছাত্ররা কমলা পছন্দ করে এতজন এবার আম পছন্দ করে দুশো চল্লিশ জন তো মোট কতজন তো এই দুটিকে এই দুটিকে এইদিকে প্লাস করে এখানে লিখতে হবে এই দুটিকে এখানে প্লাস করে এখানে লিখতে হবে আবার এইদিকেও প্লাস করে লিখতে হবে এইদিকেও প্লাস করে লিখতে হবে আর লাস্ট হচ্ছে এই দুটিকে আর এই দুটিকে প্লাস করে এখানে লিখতে হবে তবে আমরা পাবো এখানে কোয়েশনগুলির আনসার বলা হয়েছে বিদ্যালয়ে কতজন ছাত্রছাত্রী কমলা পছন্দ করে তার জন্য কি যে রেজাল্টটা করতে হবে এই প্রথমটির জন্য আমাদেরকে এই দিকটা প্লাস করে লিখতে হবে কতজন হচ্ছে কমলা পছন্দ করে ছাত্রছাত্রী এটা প্লাস করে এখানে লিখতে হবে তারপর রয়েছে বিদ্যালয়ে কতজন ছাত্রছাত্রী আম পছন্দ করে তাহলে এই দিকটা ডাইরেক্ট নিয়ে এসে এখানে লিখতে হবে আনসার কমপ্লিট তো আমাদের ওই দিকটা করার কোনো প্রয়োজন নেই নেই এই দিকটার প্রয়োজন নেই কেন আমাদের বলেনি যে মোট কতজন ছাত্র রয়েছে মোট কতজন ছাত্রী রয়েছে এটা যদি বলা হতো তাহলে এই দিকটা আমরা প্লাস করে এখানে আমাদের লিখতে হতো এবার বলা হয়েছে নিচের তালিকার দিকে তাকাও এবং কোনাযুক্ত জিনিসগুলোর নামের পাশে ঠিক চিহ্ন দাও প্রতিটি জিনিসের কোনার সংখ্যা এবং কিনারার সংখ্যা গুণে নাও এবার বলা হয়েছে দেখে নাও বল এটির কোনা আছে কি কোনো ধরনের কোনা কর্নার এইভাবে কর্নার আছে কি বলেন না নাই তো এখানে কিনারার সংখ্যা কত এটা তো কিছুই নেই তো এটা লিখার তো কোনো প্রয়োজন নেই একটা কাজ করতে পারো এটা হচ্ছে এইভাবে টেবিল লিখে এইভাবে না লিখে এখানে ক্রস এখানে ক্রস দিয়ে দিতে আর হচ্ছে রাবার তো রাবারের রয়েছে চারটি কোনো তো আমরা এখানে লিখতে পারি এবার হচ্ছে দেখে নাও এখানে রাবারের মধ্যে কথা হচ্ছে যদি ইরেজার লেখা হয় তাকে তাহলে কিন্তু তোমাদের হ্যাঁ এখানে হচ্ছে ইরেজার ইংরেজিটা রয়েছে রাবার মানে তো আমরা বিভিন্ন ধরনের জিনিস রাবারের জিনিস বুঝতে পারি এখানে রাবার মানে হচ্ছে আমাদের যে জিওমেট্রি বক্স বা পেন্সিল দিয়ে আমরা লিখলে পরে যে তুলে ফেলি আবার যেটা ইরেজার বলা হয় সেই ইরেজারের হচ্ছে চারটি কন্যার থাকে চারটি কর্নার তো সাধারণত ছটি কন্যারের টাই কেননা ইরেজার এখন হচ্ছে এখন হচ্ছে রাউন্ড রাউন্ডগুলো বের হয়েছে কিন্তু আমরা হচ্ছে কি সাধারণত চার কন্যা জাতীয় যে ইরেজার রয়েছে সেটার কথা বলা হচ্ছে তো আমরা বলবো যে হ্যাঁ এটা আছে হয় জফলা এটা হচ্ছে হয় জপলা আকার আর চন্দ্রবিন্দু এখানে বসাতে হবে হ্যাঁ কিনারার সংখ্যা কত তো কিনারার সংখ্যা হচ্ছে এইদিকে হচ্ছে চার এদিকে হচ্ছে চার আট কিনার সংখ্যা কত বলা হয়েছে তো কিনার সংখ্যা দেখে নাও। এইভাবে যখন সময় আমরা একটি ইরেজার লিখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তো কিনারার সংখ্যা হচ্ছে টুয়েলভ আর কুনার সংখ্যা হচ্ছে আট কাগজের টুকরো কর্নার কতটি তো কোনা আছে হ্যাঁ আছে কিনারা কয়টি আছে কিনারা হচ্ছে মাত্র দুটি দুটি নয় কিনারা যদি আমরা বলি তাহলে হচ্ছে মোট চারটি এই দিক এই দিক এই দিক এই দিক তো চার আর আমি একটা ইংরেজিতে লিখে নিলাম আর এদিকে হচ্ছে কুনার সংখ্যা হচ্ছে চার বাস এটা হচ্ছে কমপ্লিট এইদিকে হচ্ছে তোমাদের কমপ্লেট এটা হচ্ছে ইংরেজিতে রয়েছে লাস্ট এইদিকে বেঙ্গলিটার ইংরেজি ভার্সনটা এদিকে রয়েছে এখানে তো এখানে হচ্ছে কমপ্লিট ক্লাস থ্রি এর কোয়েশ্চেন পেপার নিয়ে আর হচ্ছে প্লে লিস্টে চেক করে নেবে সেখানে তোমরা সিরিয়াল ওয়াইজ হচ্ছে বাকি ক্লাসগুলোর এবং হচ্ছে বাকি যে এক্সামের সেগুলির কিন্তু কোয়েশ্চেন পেপারগুলি পেয়ে যাবে